নিশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা বেলঘরিয়ার যতীন্দাসনগরের ঘটনা। নিশামুক্তি কেন্দ্রে ভাঙচুর, দিন চারেক আগে বছর 23 যুবকের নিশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয় এবং নিশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে বেলঘরিয়ার যতীন্দাসনগরের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৌমেন, আমাদের সঙ্গে রয়েছে সৌমেন। এই মুহূর্তে পরিস্থিতিটা তোমার কাছ থেকে প্রথমে বুঝতে চাইব। দেখো, একদমই তাই। দিন চারেক আগে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি বেলঘরিয়া যতীন্দাসনগরে একটি নেশামুক্তি কেন্দ্রের সামনে, এবং এখানে কিন্তু 4 দিন আগে এক যুবককে ভর্তি করা হয় এবং তারপরে কিন্তু তার পরিবার বারংবার তার সাথে কিন্তু ভিডিও কলিংয়ে যোগাযোগ করার জন্য কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং তারা কিন্তু কোনোভাবেই তাদের প্রশ্নের সদুত্তর দেয়নি। এবং তার পাশাপাশি আজকে যেটা সকালবেলা তাদেরকে ফোন করে বলা হয় যে তাদের পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, এবং সেই মতো কিন্তু তার পরিবার সেখানে উপস্থিত হয় এবং এসে দেখেন যে তার নিথর দেহ পড়ে রয়েছে। এবং তারপরেই কিন্তু তার পরিবারের লোকজন থেকে ধরে এখানে যারা আরো আবাসিক আছে, যেটা প্রচুর মানুষজন কিন্তু স্থানীয় লোকজন, তারা কিন্তু এখানে ভাঙচুর চালায় এবং তার পাশাপাশি তারা সঠিক তদন্তের দাবি করেছে এবং দেহ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। মৃত যুবকের পরিবারের তরফ থেকে এই মুহূর্তে কি অভিযোগ করা হচ্ছে? যেটা অভিযোগ যে এখানে কোনোভাবেই যে চিকিৎসা হয়নি এবং যারা এখানে ভর্তি ছিল তাদেরকে মারধর করা হতো বলে কিন্তু পরিবারের লোকজন যেটা অভিযোগ করেছে, এবং স্থানীয় লোকজন এখানকার যারা রয়েছে তারাও কিন্তু এটা অভিযোগ করছে যে প্রায় দিনই কিন্তু এখানে যারা আবাসিকরা থাকতো তাদের ওপর কিন্তু নির্মম অত্যাচার চালানো হতো এবং সেই দিকটাই কিন্তু আঙুল উঠত। যেমন তুমি বলছো যে এই নেশামুক্তি কেন্দ্র যেখানে যারা আসতেন তাদের চিকিৎসার জন্য তাদেরকে মারধর করা হতো, এবং এই নিয়ে কেন সেক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেনি পরিবার আগে থেকেই, বা এই গোটা বিষয়টি পুলিশকে বা পুলিশ প্রশাসনকেই বা কেন জানানো হয়নি, এই প্রশ্ন তো উঠেই যাচ্ছে সৌমেন। দেখো, একদমই তাই। আজকে যারা এখানকার স্থানীয় লোকজন রয়েছে তারা কিন্তু সবার প্রথমে সকালবেলা যখন এই খবর প্রথম জানতে পারে তারপরেই কিন্তু এখানে তারা চলে আসে, এবং তারপরে কিন্তু এই যে নেশামুক্তি কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ভাঙচুর চালায় তারা রীতিমতো, এবং তার পাশাপাশি যে দেহ পরিবারের লোকজন কিন্তু দেহ এখানে কিন্তু পুলিশকে কোনোভাবেই নিয়ে যেতে দিচ্ছিল না। আমরা যেটা দেখছিলাম যে সকাল থেকেই কিন্তু দেহ এখানে পড়েছিল এবং কিছু একটু আগেই কিন্তু ঘটনাস্থলে বিরাট র‍্যাপ নামানো হয়েছে এবং তারা কিন্তু এসে দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। এবং যেটা দেখাতে বলবো যে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো ধ্বংসলীলার পরিস্থিতি, কারণ এখানে কিন্তু যারা উত্তেজিত পরিবারের লোক থেকে ধরে এলাকার লোকজন তারা কিন্তু সকাল থেকেই কিন্তু এই নেশামুক্তি কেন্দ্র কিন্তু ভাঙচুর চালায় সেই ছবি কিন্তু উঠে আসছে। যে যুবকের মৃত্যু ঘিরে, যে 23 বছরের যুবক যাকে দিন চারেক আগেই এই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল, তা কি কোনো রকম কোনো হার্টের অসুবিধা ছিল? পরিবার কি বলছে সৌমেন? খুব বাজে অবস্থা। দেখো, একদমই আমি ভেতরটায় তোমায় দেখাবো যে যেইখানে এই আবাসিকরা থাকতো এবং একে একে কিন্তু যারা আর বাকি আবাসিক তাদেরকে কিন্তু পুলিশ কিন্তু বার করে নিয়ে আসছে এই নেশামুক্তি কেন্দ্র থেকে। এবং আর এইখানে কিন্তু দীর্ঘদিনের অভিযোগ যে দীর্ঘদিন যাবতী এইখানে কিন্তু কোনোভাবেই সেরকমভাবে চিকিৎসা হচ্ছিল না এবং তাদের ওপর অত্যাচার চালানো হচ্ছিল, যেটা এখন স্থানীয় লোকজনেরা দাবি করছে। এবং তারপরেই কিন্তু আজকে এই যে চিত্র, সকাল থেকেই কিন্তু ভাঙচুর চালায় স্থানীয় লোকজন থেকে ধরে পরিবারের যারা খবর পেয়ে আসে তারা এসে কিন্তু বিভিন্ন জায়গায় যে অফিস রুম থেকে ধরে এবং যে রুমগুলো ছিল সেখানে কিন্তু ভাঙচুর চালায়। এবং তার পাশাপাশি ইতিমধ্যেই আমরা এটা জানতে পাচ্ছি যে বেলঘরিয়া থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই দুজনকে কিন্তু আটক করে নিয়ে গেছে বলে আমরা জানতে পাচ্ছি। আরেকটু বিষয়ে জানতে চাইবো, তুমি যেমনটা ছবির মাধ্যমে দেখাচ্ছিলাম, আমরাও দেখাচ্ছিলাম যে 24 ঘন্টা দর্শকদের, যে এই নেশামুক্তি কেন্দ্রের এই মুহূর্তে যারা চিকিৎসায় রয়েছেন তাদেরকে বের করে নিয়ে যাচ্ছে পুলিশ, সেই ছবি আমরা দেখালাম তোমার মাধ্যমে যে 24 ঘন্টায়। কর্তৃপক্ষ যিনি চালান এই নেশামুক্তি কেন্দ্র, তার সঙ্গে বা তার কোনো হদিশ পেয়েছে পুলিশ এখনো পর্যন্ত? তার কোনো বক্তব্য পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কিন্তু তার সন্ধান চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এবং তার পাশাপাশি আবাসিক যাদের যারা দেখাশোনা করতে এরকম কিন্তু দুজনকে ইতিমধ্যেই কিন্তু বেলঘরিয়া থানার পুলিশ কিন্তু আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য বেলঘরিয়া থানায় নিয়ে গেছে এবং ইতিমধ্যেই কিন্তু যাদেরকে আটক করা হয়েছে তারা কারা নিয়ে যাওয়া হয়েছে।
যেটা প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে এই যে রিহ্যাব সেন্টার রয়েছে সেই রিহ্যাব সেন্টারের সাথে এই দুজনও কিন্তু তারা যুক্ত ছিল এবং সেরকমটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এবং যেটা দীর্ঘদিনের অভিযোগ যেটা স্থানীয় লোকজন বলছে যে দীর্ঘদিন যাবত কিন্তু এই রিহ্যাব সেন্টারে যারা থাকতো তাদেরকে কিন্তু অত্যাচার করা হতো এবং তার পাশাপাশি রড দিয়ে মারা হতো এবং পরিবারের লোকেরা যদি দেখা করতে আসতো তাদের সাথে কিন্তু দেখা করতে দিত না এবং ভিডিও কলিংয়ের মাধ্যমে কিন্তু দেখা করতে দেওয়া হতো এবং এই যে যুবকের যে অভিযোগ উঠছে যে যুবকের যুবক আজকে সকালবেলা মারা গেছে এবং তার পরিবার কিন্তু চার দিন আগে সেই রিহ্যাব সেন্টারে কিন্তু তাকে ভর্তি করে এবং তারপরে কিন্তু তার পরিবার প্রায় দিনই কিন্তু ফোন করে বারংবার কিন্তু বলছিল যে তাদের সাথে যেন দেখা করতে পারে কোনোভাবেই কিন্তু তারা কোনোভাবেই সে রাজি হয়নি এবং তার পাশাপাশি তাদের সাথে কোনোভাবে কথা পর্যন্ত তাদের বাড়ির লোকের সাথে বলতে পারে আপাতত ধন্যবাদ সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন ঘটনাস্থল থেকে ¡Gracias!